আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও করার উদ্দেশ্যটা হইলো, আমার সামনে যে একজন মানুষ মহিলা দেখতেছেন চাষি, মনে হয় মানে ব্রেনের সমস্যা, কথাও স্পষ্টভাবে কভার পারে না, আর যাকে বলে আর মানে আর কি এটা প্রতিবন্ধী টাইপের, মানে কিছু বোঝে মানে কিছু পুষ করলে আরে সঠিকভাবে কভার পারে না। এটা আইসা হয়েছে আঙ্গের এই জায়গায় আইসা হয়েছে 3-4 দিন ধরে আইসা হয়েছে। এটা জায়গা হয়েছে ধুবড়ী ডিস্ট্রিক্ট বিলাসবেড়া ডুবাশ্রী বাজার, এটা ছোটো মোটো বাজার যেটা কয় আর কি, জানেন তো বর্তমান সব জায়গায় ছোটো মোটো বাজার বসে। কিছু হোস করার জন্য দিই হোস করি দিই, যদি কেউ চিনা থাকেন কমেন্ট বক্সে জানেন কথা কইয়া। আপনাদের বাড়ি কোন জায়গায়? বাড়ি হ্যাঁ, মানে এরমভাবে কথা কয় মানে বোঝার কোনো শক্তি নাই। বাঙ্গালোর বা কি সিস্টেম কয়, কি জায়গা বাপের নাম, গ্রামের নাম, গ্রামের নাম কি? বান্নালুর। গ্রামের নাম বান্নালুর, বান্নালুর সিস্টেম করে কয় আর কি। ধরেন যে এরকম প্রতিবন্ধী মানুষ অনেক দেখি আমরা ফেসবুকের মধ্যে, তো এই মানুষটাকে যদি চেনেন কেই মানে সঠিকভাবে কথাও কয় পারে না, মানে বোঝা যায় না সেটা কয় কথা বোঝা যায় না, যদি কেউ চেনেন এক আর কি। যে ছেলেটা ভালো করে দেখায় ভাই, তো বাপ মাও নাই, বাপ মাও আছে, পোলাহান নাই। তাহলে এমবি আইসেন কে? অশোক নাই, কপাল খারাপ কয় নাকি? যেটাই হোক দেন, তে কথা কবার পারে না, যদিও কবার পারে কথা মানে বোঝার কোনো শক্তি নাই। তো এই যে ফেস কারেন্টটা ভালো করে দেন, যদি চিনা থাকেন কেই ভিডিওটা শেয়ার করেন, অল্প ধরেন কান দিতেছে। এই যে দিয়ন বলো মিশন কান দেন কে, মানে পোলা পানের কথা হোস করলে হারে কান দে। একবার ফার্স্টে হোস করলাম যে পোলা নাই আপনার, ও ভাই কান দিয়ে দিলে, কান দিতেছে দেন। তো যে কোনো একটা ধরেন মানে ব্রেনের সমস্যা বা প্রতিবন্ধী এরকম মানুষ অনেক জায়গায় থাকে, এই যে পানির বোতল টাইম আর খালি দেখতেছে, এই জায়গায় এসে 2-3 দিন ধরে থাকতেছে আর কি। ভাবলাম যে অনেক মানুষ ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দেয়, তা আমি ওটা ভিডিও করলাম ফেসবুকে ছাড়মো, যদি কেউ কোনো জায়গা থেকে চেনেন, নাম্বার দিলাম না কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেন, কমেন্ট করলে যোগাযোগ করার সম্ভাবনা অভাব আছে আর কি। চেহারাটা দেখেন আর ভিডিও ডলব সবাই শেয়ার করেন। কিছু খাবা কিছু খিদা নাকছে? হ্যাঁ হ্যাঁ, সিংড়া খাওয়া না, পুরি এখন নাই, দুপুর হয়েছে না, এখন নাই পুরি, এখন দুপুর হয়েছে, পুরি এখন হিটকা ধরে গেছে, ভালো না, সিংড়া খাও পেট ভরবো কি কয় বা, এ পুরি এখন নাই, পুরি নাই তো, পুরি ওই দোকানে আছে, আচ্ছা 10 টাকা না, পুরি নিয়ে নিয়ে হ্যাঁ। মানে আমার বড় ভাই একজন মানে পুরি ভাড়া মানে পাঠাইলাম, কিন্তু এ আবার মানে কি ঠোঙাতে দিবার নিয়ে চেষ্টা করতেছে, মানে পয়সা ইয়ার কাছে না, পয়সা আছে, এই যে পয়সা দিবার নিয়ে চাইতেছে, পয়সা লাগবে না, পয়সা আছে যাও ইয়ার কাছে, মানে আমি পয়সা দিয়ে একটা মানে সিংড়া খাবার করলাম, দুপুর বাজে এখন, তোমার নাকি আনবো, তোমার নাকি আনবো একটু, কি কয় পয়সা দেখে বোঝা জানা, এরকম ভাবে কথা কয় মানে বোঝা জানা, মানে আমরা পয়সা দিয়ে আইনা দিবাছিলাম পুরি, এটি ঠঙ্গাই থেকে মানে পয়সা বাইর করে পয়সা দিতেছি, তার মানে কি যে কবার চাইতেছে এটি মানে বোঝা যায় না, কিন্তু আমরা পয়সা দিয়ে আইনা দিবাছিলাম খাবো না, কিন্তু এই যে রাতে পয়সা বারে বারে ইসারা দিয়ে বুঝাইতেছি যে আঙ্গুর পয়সা দিয়ে আনি খাও, তা কি বানি কয় বোঝা জানা, কইতেছে মানে আঙ্গুর পয়সা দিয়ে খাবো না, এইরকম বোঝা যায় মনে হয়, আয়না দেয় আমরা আয়না দেই, আমার আয়না দেই, ঠিক আছে চা খাবা।
চা দিয়া বুন্দা খাবা? না না, বুন্দা খাবো বোঝা জানা তো।